करो हरि बोल राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो बोलो राधा रानी हे महारानी महिमा उनके सब जग जानी राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जानी बोलो राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जानी राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जानी राधे चरणी प्रीति करो राधे राधे जपा करो राधे चरणी प्रीति करो राधे राधे जपा करो ओ गो राधे देंगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण से भक्ति राधे देंगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण से भक्ति ओ राधे देंगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण से भक्ति राधे देंगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण से भक्ति ओ राधे चरणी स्मरण करो राधे राधे जपा करो राधे चरणी शरण करो राधे राधे जपा करो बोलो राधा रानी हे महारानी महिमा उनके सब जग जानी राधा रानी हे महारानी महिमा उनकी सब जग जानी बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो पिया करो पिया करो राधा रानी की जय वृंदावन धाम की जय आज के रे हरि नाम संकीर्तन की जय जय दामोदर व्रत की जय आवन गुरु महाराज की जय श्री खोल करताल की जय जय निताई गौर प्रेमानंदे हरि हरि श्याम লীলাটার দিকে এবার চলুন এবারে তাহলে পিতা বলে উঠল আমি আমার সন্তানকে কথা যখন দিয়ে ফেলেছি হে পুরস্থ ঋষি তোমাকে তো আমাকে দিতেই হবে কিন্তু ওই পুত্রের কাছে গিয়ে বললেন রে পুত্র তোকে এবারে যে যেতে হবে আরেকটা জায়গায় জানতে চাইল গোবর্ধন পিতা আমাকে কোথায় যেতে হবে ওই পিতা বলে উঠল ওই দেখ আমার দুয়ারে একজন ঋষি এসেছে একজন মুনি এসেছে যার নাম হলো পুলস্থ ওরে তোকে না তার সঙ্গে যেতে হবে দেখুন এইবারে গোবর্ধন বলে উঠল ও গো পিতা আমি যেতে পারি আমি যেতে পারি আমি যেতে পারি ওর সঙ্গে কিন্তু আমার কতগুলো নিয়ম আছে ওই পুলস্থকে বলুন আমার নিয়ম যদি উনি মানেন তাহলে আমি ওনার সঙ্গে যাব নচেত যাব না বাবা রে পুত্র তোর নিয়ম কি বলছে শোনো আমার নিয়ম হলো এই যখন আমাকে কেউ একবার নামিয়ে দেবে আমি তো পড়ব আমাকে তো হাতে করে নিয়ে যেতে হবে আমি তো আর মানুষের মতো চলতে পারি না আমি তো পড়ব ওই পুলস্থ মনে নিশ্চয়ই আমাকে হাতে করে নিয়ে যাবে তো এই হাতে করে নিয়ে যেতে যেতে যদি কেউ ওই পুলস্থ মুনি যদি একবার আমাকে কোথাও নামিয়ে দেয় আমি আর কোনো দিনের জন্য ওই স্থান আমি ত্যাগ করতে পারবো না দ্রোণ পর্বত এইবারে পুলস্থ মুনির কাছে এসে বলল হে ঋষি পুলস্থ আমার ছেলে এই শর্তটা করেছে যে আপনি যদি কোথাও একবার নামিয়ে দেন আপনার গন্তব্যস্থল কোথায় ওই কাশীতে আপনি এখান থেকে আমার ছেলেকে কাশীতে নিয়ে যাবেন এটাই আপনার গন্তব্যস্থল কিন্তু মনে রাখবেন যদি মাঝখানে কোথাও আমার ছেলেকে একবার নামিয়ে দেন তাহলে আমার ছেলেকে আপনি আর আপনার ওই কাশীতে নিয়ে যেতে পারবেন না ঠিক আছে আমার এই শর্তটা মনে থাকবে এবার আমি এই মতো আমার যাব বলছেন আপনি তো এইটুকু আমার মানুষ আর কত বড় হয় ছ ফুট সাড়ে ছ ফুট খুব জোর হয় মানুষ বলছে আপনি ঋষি পুলস্থ রাধেশ্যাম তাহলে
उन्हीं नहीं जावें की कोड़े आमाके उन्हीं आमाके नहीं जावें की कोड़े जरा आज के ज्ञानी गुरु जन गान सुन चें मंदिर सुन में एक तत्त्व कथन ना बोले होए ना जे ये टुक एक टा मानुष अरे यह तो बोलो गिरिराज गोवर्धन पर्वत के तले नहीं जावें की कोड़े हैं मानुष पारे ना एमोन कोनो काज नाई तले की कोड़े में बोलूं तो ना मने देखें आठ प्रकारे सिद्धि आछे अनिमा लोहिमा गोड़ीमा ईशिता एमने करे आठ प्रकारे सिद्धिर मध्य ओई ऋषिगण जे पुलस्त अंगिरा भिगु ओरा ना ओई अष्ट सिद्धिते सिद्धि लाभ करियाछेन ओमा एगुलोर माने कि ए जे आठ प्रकारे सिद्धि आपनि जदि मने करेन एखान थेके ओई जे आकाशे जे ओई जे नक्षत्र एखान थेके आपनि नक्षत्रके हाथ बाड़ाबेन आपनि एखान थेके नक्षत्रटाके धरे निते पारेन তার আগে আপনাকে ওই যে সাধনা অষ্ট সিদ্ধি করতে হবে তো পুলস্ত ঋষি এই সাধনায় সিদ্ধি লাভ করেছিল তো রামায়ণে আপনারা পাবেন এ প্রমাণ রামায়ণে যখন সীতা দেবীকে নিয়ে চলে এসেছিল তখন হনুমান গিয়েছিল সীতা দেবীর সঙ্গে দেখা করতে কিন্তু ওই যে রাবণের যে ওই যে কত দাড়ি হনুমানকে প্রবেশ করতে দিচ্ছে না হনুমান চিন্তা করলো আমি যাব মা সীতা মায়ের কাছে আর আমাকে যেতে দেবে না দেখো আমি কিভাবে সীতা মায়ের কাছে যাই রামায়ণে খুলে দেখবেন এগুলো পাবেন কি করেছিল হে ভক্ত মণ্ডলীগণ হনুমান ওই যে অষ্ট সিদ্ধির মধ্যে একটা সিদ্ধি এত বড় দেহটাকে একটা বালি কোনার মধ্যে প্রবেশ করাতে পেরেছিল সিদ্ধির কিন্তু খুব ক্ষমতা সিদ্ধির খুব ক্ষমতা এই দেহটাকে বড় করে ওই চাঁদের কাছে বা ওই নক্ষত্রের কাছে নিয়ে যাওয়া যায় এত বড় হয়ে যাবে আবার এই দেহটা এত ছোট হয়ে যাবে একটা বালির কোনার মধ্যে দেহটা ঢুকে যাবে হ্যাঁ এর নাম হলো সিদ্ধি লাভ আর এই সিদ্ধি লাভ করার জন্য যোগীগণ ওই পাহাড় পর্বতের গুহায় যে অনেক দিন ধরে কষ্ট করে তারা সাধনায় সিদ্ধি লাভ করার জন্য তারা ওখানে সাধন ভজন করিয়া থাকে আপনিও সাধন ভজন করুন এই হরিনাম শুনতে শুনতে আপনিও ভজন শুরু করে দিন আপনিও সাধন করুন দেখবেন আপনাকেও ভগবান কৃপা বর্ষণ করিবেন তাই হনুমান সেদিন ওই বালিকোনার মধ্যে প্রবেশ করে ওই আস্তে আস্তে করে সকলের অজান্তে উনি কিন্তু সীতা মায়ের কাছে দর্শন করতে গিয়েছিল এখানেও হে ভক্তমণ্ডলীগণ পুলস্তমুনি বললেন ও গোবর্ধন তুমি চিন্তা করছো আমি এইটুকু আমি কি করে তোমাকে নিয়ে যাব এই দেখো ধীরে ধীরে ওই পুলস্ত মুনি তার দেহটাকে বর্ধন করিতে লাগিল ধীরে ধীরে পুলস্ত মুনি এক প্রকাণ্ড শরীর ধারণ করিয়া এবারে গিরিরাজ গোবর্ধনকে বলল একেবারে এসো আমার হাতে একেবারে এসো আমার হাতে এবারে এসো তুমি আমার হাতে দ্রোণ পর্বতকে প্রণাম করলো পিতা স্বর্গ পিতা ধর্ম দ্রোণ পর্বতকে প্রণাম করে এইবারে কোথায় উঠছেন মা গো কোথায় যাবেন কাশীতে কার দ্বারা এই পুলস্ত মুনির দ্বারা উনি কাশীতে যাবেন তাই পুলস্ত মুনির হাতে উঠে গেল এইবারে পুলস্ত মুনি আকাশে উঠিয়া উঠতে 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 এইবারে তিনি যাচ্ছেন কাশীতে কিন্তু হঠাৎ করে গিরিরাজ গোবর্ধন চোখটা নিয়ে গেল নিচের দিকে এই তো সেই যমুনা এই তো সেই রাধা কুণ্ড শ্যাম কুণ্ড এই তো সেই নিধুবন নিকুঞ্জবন এই স্থানে ভগবান লীলা করার জন্য তার হাতের মুরলিটা নিয়ে সেই মতি রাধা রানীকে নিয়ে কত না কত লীলা করিবে প্রভু গো ও গো আমার প্রভু গিরিধারী লান যশোদা দোলান
हे गिरिधारी लाल तुमी जशोदा दूला, गिरिधारी लाल तुमी जशोदा दूला, गिरिधारी लाल तुमी जशोदा दूला, ओ गो गिरिधारी लाल तुमी जशोदा दूला, 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 ओ गो गिरिधारी लाल तुमी जशोदा दूला, गिरिधारी लाल तुमी जशोदा दूला, निताई गौर हरि, गिरिधारी लाल तुम जशोदा दूला, गिरिधारी लाल तुमी जशोदा दूला। ओमा ओ जे छोटो बेलार आशीर्वाद देखुन कार भाग्य की होय, आशीर्वाद दा दिए छिलो तो नाकि आर भविष्य बोले दिए छिलो, सेई दिनटा एबार शुभक्षण होये गेल। দেখবেন আমরা অনেকে ধৈর্যটা ভেঙে ফেলি যে কবে ঠাকুর কৃপা করবে, আর কত দুঃখ সহ্য করব। এগুলো আমরা ভুল বলি, যখন কে গিয়ে তোমার সময় আসবে ভালো সময়, যতই কেউ আটকানোর চেষ্টা করুক না কেন, আপনাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। আপনি দিনে দিনে ভালো হয়ে মানে উত্তম জায়গায় যাবেন, আর যখন আপনার এই ভাগ্যটা মন্দ হবে না, আপনি যত তাকে বাধার চেষ্টা করুন না কেন, আপনার যে ভাগ্য সেটা নাই, আপনি যতই বাধন করুন, আপনি যতই বুদ্ধি দিন, আপনার ওই দুঃখটা আপনাকে কিন্তু অবশ্যই ভোগ করতে হবে। তার শোক এবং দুঃখ এটা কিন্তু ওই একটু ধৈর্য ধারণ করতে হয়। এতদিন ধৈর্য ধরেছিল কে, গিরিরাজ গোবর্ধন, কবে আমার শেষ দিন আসবে দয়াময়, কবে আমার সুদিন আসবে আমার এই পাদদেশে গোবিন্দ লীলা করবেন। ওই তো, ওই তো কত সুন্দর যমুনা, ওই তো ওই তো ওই যমুনার ধারে ওই যে জায়গাটা ফাঁকা হয়ে পড়ে আছে, বোধহয় আমার মতো অধমের জন্য গোবিন্দ জায়গাটা ফাঁকা করে রেখেছে। আমি ওই ফাঁকা জায়গাটা পূরণ করে আমি বৃন্দাবন ধামে গিরিরাজ গোবর্ধন রূপে যদি ওখানে বাস করতে পারি, আর ওরই পাদদেশে আমার প্রাণনাথ গোবিন্দ বংশী হাতে করে নিয়ে সমস্ত ধেনুগণকে সঙ্গে করে নিয়ে কত না কত লীলা করবেন। না গো, আরে সৌভাগ্য পেয়েছি যখন একবার সৌভাগ্য। হে ভক্তমণ্ডলীগণ, ভাগ্য কি সবসময় আসে কি? সৌভাগ্য সবসময়ের জন্য আসে? আপনাদের এই যে সৌভাগ্য আজকে এই সংক্রান্তির দিনে আপনার হরিনাম শুনছেন, মনে রাখবেন যারা এক মাস কষ্ট করে প্রতিদিন পরিক্রমা করেছিলেন, কাল থেকে কিন্তু আর এই পরিক্রমাটা হবে না। যারা এক মাস প্রতিদিন কষ্ট করে পরিক্রমা করেছিলেন, তারা মনে মনে নয়নেই জ্বলে কাঁদবে, ঠাকুর আবার কি এক বছর পরে সেই সুযোগ আসবে? প্রতিদিন যে ভগবানের জন্য কর্ম করার সুযোগটা পেতাম, এই সুযোগটা পাওয়ার জন্য আমাকে আবার এক বছর অপেক্ষা করতে হবে। তাই ভগবান, হে ভক্তমণ্ডলীগণ, সুযোগ কিন্তু সব সময় দেয় না। তাই চালাক যারা, প্রকৃত ভক্ত যারা, তারা যখনই সুযোগ পায় হরি নাম করার জন্য, তারা যখনই সুযোগ পায় একটু কৃষ্ণ ভজন করার জন্য, ওই সংসার থেকে সময়টাকে টেনে নিয়ে সংসারকে বলে রে সংসার, একটু সুযোগ দিয়ে হরিভজন আমি করব। তাই অনেক মা বোন আপনারা ভোরবেলা উঠে আপনারা এই এক মাস ধরে পরিক্রমা করিয়াছিলেন, যে সমস্ত ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা এই এক মাস পরিক্রমা করেছিলেন, আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের রাতুল চরণকে এখান থেকে আমি প্রণাম নিবেদন করছি। নিতাই গৌর হরি হরি, কারণ আপনারা কষ্ট করেছিলেন কার জন্য? এই এক মাস ধরে আপনারা কষ্ট করেছিলেন অনাদিরাদি গোবিন্দ ভগবানের জন্য, আর ভগবানের যার জন্য যারা কষ্ট করে তারা হলো ভগবানের ভক্ত, আর ভক্তকে যদি কেউ প্রণাম করে কৃপাটা কিন্তু অনেক বেশি লাভ করা যায়, কারণ ভগবানের কৃপার থেকে ভক্ত কৃপাটা অনেক বড় হয়। তাই আজকে যারা হরিনাম শ্রবণ করতে এসেছেন, হে ভক্তমণ্ডলীগণ, যারা এক মাস এই নিয়মটা মেনেছেন আমার মতে অধম,
আপনাদের সকলের চরণকে কামনা করছি, আশীর্বাদ করুন যাতে আপনাদের মত ভক্ত হয়ে আমি আমার এই মানব জন্ম পরিচালনা করিতে পারি। হরি 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 বল। তাই আজকে সুন্দর সুযোগ, এই যে সুযোগটার নাম কি, ওই যে ওই পুলস্ত মুনির সঙ্গে গিরিরাজ গোবর্ধন পর্বত ওই আকাশে যেতে যেতে হঠাৎ দর্শন করলো, এই তো সেই যমুনা, এই তো সেই রাধাকুণ্ড, এই তো সেই শ্যামকুণ্ড, এইবারে আমাকে কি করতে হবে? একটা কথা দিয়েছিল, নিশ্চয় শুনেছেন, আমি যেখানে থেকে যাব আমাকে আর ওঠানো যাবে না। এইবারে গিরিরাজ গোবর্ধন পর্বত আস্তে আস্তে করে তার দেহটাকে ভারী করা শুরু করলো, আস্তে একি একি একি। এই পর্বতটাকে আমি আর ধরে রাখতে পারছি না কেন, এই পর্বতটাকে আমি আর আমার হাতে ধরে রাখতে পারছি না কেন, না আর পারবো না, আর পারবো না, আর পারবো না। এই পর্বতটাকে ওই মাটির মধ্যে ওইখানে রাখিয়া দিল। হ্যাঁ, ভার হয়ে গেলে কতক্ষণ আর তাকে হাতে রাখা যায়? পুলস্ত মনি তাই অতিরিক্ত ভারী, এতক্ষণ ভারী ছিল না, জানি না ওর উপর কি ভর করলো, ওই ভারী গোবর্ধন পর্বতকে মাটিতে নামিয়া দিল। নামানোর পরে পুলস্ত মনি স্নান করলো, স্নান করার পরে একটু তর্পণ দিল সূর্য দেবতাকে। হ্যাঁ, স্নান করার পরে সূর্য দেবতাকে একটু অর্ঘ টর্ঘ দেন তো। অনেকে প্রশ্ন করবেন, ও দাদা স্নান করতে নেমে এই সূর্য দেবতাকে অর্ঘ দিলে কি লাভ হয়, এটা কি তুমি বলে দিয়ে জানতো? তাহলে চেষ্টা করবো অন্তত সারাদিন করি বা না করি, ওই স্নান করতে নেমে একটু ওই সূর্য দেবতাকে একটু অর্ঘ প্রদান করব, বলে দিয়ে যাচ্ছি। রাত্রি অনেক হয়ে গিয়েছে, তথাপিও দু একটা কথা বলে দিয়ে যাচ্ছি। সূর্যদেব যেমন আকাশে উদিত হলে যেমন সমস্ত অন্ধকার দূরীভূত হইয়া যায়, হয়তো তদ্রূপ প্রতিদিন যদি সূর্য দেবতাকে কেউ একটু অর্ঘ দান দিতে পারে, প্রতিদিন যদি কেউ তুলসীতে একটু জল দিতে পারে, প্রতিদিন যদি কেউ এই শুদ্ধ কর্ম একটু করে, তার কি লাভ হয় জানো? ওই সূর্য দেবতা যেমন অন্ধকারকে আলোকময় করে, তদ্রূপ আমাদের এই হৃদয়ের যে অন্ধকার, হরি বল, যে অন্ধকারটা আমার মধ্যে আছে বলে আমি যখন তখন মিথ্যে কথা বলি, যে অন্ধকারটা আমার মধ্যে আছে বলে আমি যখন তখন একটা মানুষ আরেকটা মানুষকে ঠকাই, যে অন্ধকারটা আছে বলে আমি যখন তখন আরেকজন মানুষকে আমি দুঃখ দেই, যে অন্ধকারটা আছে বলে আমি মানুষ হয়ে মনুষ্যত্ব অর্জন করতে পারি না, যে অন্ধকারটা আছে বলে আমি এখনো পর্যন্ত ওই দেবত্ব স্থানটা গ্রহণ করতে পারি না। এই অন্ধকার থেকে আলোক প্রদান কে করবেন? সূর্যদেবের মতো আমার হৃদয়টা আলোময় হবে যদি তুমি পরম ভক্ত হতে পারো, যদি তুমি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ধরিত্রী দেবীকে একটু প্রণাম করতে হবে। বিছানা ছেড়ে উঠলাম, বিছানা ছেড়ে উঠে সর্বপ্রথম চরণটা ওই ভূমি মাতাকে দেওয়ার আগে মাগো সর্ব অগ্রে ওই সকালবেলায় ওই ভূমি মাতাকে প্রণাম করতে হবে, আর ওই বিছানায় বসে গুরুমন্ত্র জপ করতে হবে, তারপরে শুদ্ধ বসন করে একটু ঠাকুরের নাম গুণগান করে তারপরে কর্ম গিয়ে আমার মানব জন্ম ধন্য করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি হরি বল। তাই আজকে পুলস্ত মুনি স্নান করে সূর্যদেবকে অর্ঘ দিয়ে জপ করে একটু স্মরণ করে এবার একটু শক্তি এলো, এতক্ষণ শক্তিটা দিয়ে ধরেছিল তো গিরিরাজ গোবর্ধনকে, এইবারে যখন শক্তিটা এলো এইবারে গিরিরাজ গোবর্ধনকে বলল, এসো গিরিরাজ আমার হাতে তুমি এসো, আমি যে তোমায় নিয়ে যাব কাশীতে। এইবারে গিরিরাজ বলে বলল, হে পুলস্ত মুনি, মনে নাই সেই পূর্বের কথা, আমার পিতার কাছে কথা দিয়েছিলে তুমি আমাকে যেখানে রাখিয়া দেবে আমি আর তোমার হাতে আর উঠব না, ওই স্থানে রইয়া যাইব, আমি আর তোমার সঙ্গে আর কাশীতে যাব না, যাব না, যাব না। কি বললি রে গোবর্ধন, আমার যে মনে বড় আশা ছিল, তোর এই কতগুলো সুন্দর বৃক্ষ, তোর এখানে কত সুন্দর গুহা, আমার জীবনের অন্তিম আশা কি ছিল জানিস? হরি বল,
তুই তো গোবর্ধন, তোর পর্বতের গুহায় ওই কাশীতে আমি আর অন্য কোথাও যাব না, ওই কাশীধামে তোকে নিয়ে গিয়ে তোর যে পর্বত, তোর পর্বতের ভিতরে যে গুহা, ওই গুহার ভিতরে আমি আমার ভগবানের নাম কীর্তন করতে করতে আমি ওখানেই আমার প্রাণবায়ু পরিত্যাগ করব। নিতাই গৌর হরি। কিন্তু রে গোবর্ধন পর্বত, আর আমার আশা তো পূর্ণ হলো না, তুই যখন আমার হাতে আসবি না। হে ভক্তমণ্ডলীগণ, মানুষের রাগ কখন হয়? এবারে রেগে গিয়েছেন কে বলুন তো? পুরস্তমণি তো গীতা বলছেন, গীতা পাঠটা করেন তো একটু নাকি? গীতাতে দেখবেন সুন্দর লেখা আছে, একটা মানুষের রাগ কখন হয়, একটা মানুষের লোভ কখন হয়, একটা মানুষের মোহ কখন হয়, যেগুলো মানুষকে কি করে, অমানুষ করে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এগুলো যখন মানুষের মধ্যে এসে যায় তখন মানুষটা অমানুষে পরিণত হইয়া যায়। পুলস্তমুনির মনে এখন রাগ হয়ে গেল, তাহলে প্রশ্ন হলো মানুষের মনে রাগ কখন আসে? বলবো যদি শুনতে চান বলবো, মানুষের মনে রাগ কখন আসে? গীতা বলল যে যখন তোমার কামনাটা বা যখন তোমার বাসনাটা পূর্ণ হয় না, তুমি একটা মনে মনে আশা করেছিলে এটা পেলে ভালো হতো, ওটা পেলে ভালো হতো, এই যে আশাটা তুমি করেছিলে, এই যে বাসনাটা তুমি করেছিলে, যখন তোমার ওই আশাটা বিফল হইয়া যায়, যখন তোমার ওই আশাটা আর পূরণ হয় না গো মা, তাকে নিয়ে তোমার অনেক সংকল্প ছিল ওই আশা জিনিসটাকে নিয়ে, কিন্তু যখন তোমার ওই আশাটা পূর্ণ আর হয় না, তখন দেখবেন তার প্রতি আমার ক্রোধ বা রাগ প্রকাশিত হয়। তার কাম থেকে শুরু হলো ক্রোধ। আচ্ছা বলুন তো, একটা মানুষের লোভ কখন হয়? আমরা সবাই জানি লোভে পাপ, পাপে মৃত্যু, বলেন জ্ঞানী জনে। তাহলে শুনলাম একটা মানুষের রাগ কখন হয়, তো বলছে একটা মানুষের লোভ কখন হয়? তাহলে বলছে কেন জানো, কি করলে হয় জানো, যখন তার কামনাটা পূরণ হয়ে যায়, সে চেয়েছিল যেটা তার থেকে সে বেশি পেয়ে গিয়েছে। এমন হয়তো নাকি 10 টাকাতে লটারি টিকিট কেটে আপনি 1 লাখ টাকা পেয়ে গিয়েছেন, দেখুন ওই ব্যক্তিটা এবার বরাবরের জন্য কিন্তু এবার ওই টিকিট কাটা শুরু করবে, কারণ সে যেটা মনে মনে চেয়েছিল তার থেকে সে বেশি পেয়ে গিয়েছে। অর্থাৎ কামনাটা যখন তোমার পূরণ হয়ে যাবে, কামনাটা যখন তোমার পূর্ণ হয়ে যাবে, তখন ওর ভিতরে পূরণ হয় লোভের। তাই কাম, ক্রোধ, লোভ এগুলো মানুষকে ক্ষতি সাধন করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই পুলস্ত মুনির মনে ক্রোধ হলো, রে গোবর্ধন আমার মনে বড় আশা ছিল, আমি তোকে আমার বিশ্বনাথের কাছে নিয়ে যাব, কিন্তু তুই তো আর যাবে না, তাই আমি ক্রোধান্বিত হয়ে কমণ্ডলুতে জল নিলাম, আর এই জল নিয়ে আমি তোরে অভিশাপ দিচ্ছি। রে গোবর্ধন আজ থেকে অভিশাপ দিলাম, দিনে দিনে তুই প্রতিদিন 1 ধান করে তুই কিন্তু ক্ষয়প্রাপ্ত হবি। আমা গোবর্ধনের উপর অভিশাপটা কি বলল, এখন তোর যতটা উচ্চতা আছে, এখন তোর যতটা পরিধি দেহটা আছে না, প্রতিদিন 1 ধান করে তুই ক্ষয়প্রাপ্ত হবি, এবং দিনে 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 তুই কিন্তু বিলুপ্ত হইয়া যাইবি জগৎ থেকে। হে ভক্তমণ্ডলীগণ, লীলা প্রায় আমি অন্তিমের মধ্যে লিয়ে চলে এসেছি। যদি কেউ বৃন্দাবনে যান, আজ থেকে 10 বছর আগে যে ব্যক্তি বৃন্দাবনে গিয়েছিল সেই সময় গোবর্ধনকে যতটা দেখতে পেয়েছিল, এখন যদি বৃন্দাবনে যান 10 বছর পরে, দেখবেন সেই পর্বত আছে সত্য, কিন্তু পর্বতটা ক্ষয় হতে হতে 10 বছর মানে কম সময় নয়, ওই প্রতিদিন 1 ধান করে পর্বতটা ওই ঋষি পুলস্তের অভিশাপে ওই পর্বতটা দিনে 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 ক্ষয়প্রাপ্ত হইয়া যাচ্ছে। তাই যে মানবগণ এখনো পর্যন্ত বৃন্দাবনে যাননি, তাদের কাছে করজোড়ে বিনয় করে বলে যাচ্ছি, গিরিরাজ গোবর্ধন পর্বত হয়তো আর 10,000 বা 20,000 বছর পরে এই পৃথিবী থেকে অবলুপ্ত হইয়াবে। হরি বল। তাই মানব জন্ম একবার পেয়েছেন, কবে আবার হবে তো ঠিক নাই, তাই মানব জন্ম লাভ করে অন্তত একবার বৃন্দাবনে গিয়ে গিরিরাজ গোবর্ধনকে প্রণাম করে, গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করে, মানব জন্ম ধন্য করে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলে।
हरि बोल। তাহলে অভিশাপ প্রদান করলো, উনি বললেন আপনার অভিশাপে আমার কোনো কষ্ট নয়, কেন জানো? কষ্ট পাবো সত্য, কিন্তু গোবিন্দকে আমি অবশ্যই লাভ করিব। আমারই এই জায়গায় অর্থাৎ এই বৃন্দাবনে ভগবান মনুষ্য দেহ ধারণ করে আমাকেই তিনি তার কনিষ্ঠ অঙ্গুলে ধারণ করবেন। এবং দেবরাজ ইন্দ্রকে যখন পুজো করার জন্য গোকুলবাসীগণ সবাই এসে বলবে, হে নন্দ রাজা আপনি না ওই ইন্দ্র পুজো করুন, কি গো? কারণ ইন্দ্র পুজো করলে বৃষ্টি হবে, আমাদের বৃষ্টি নাই, আমরা খেতে পাই নাই। তাই সমস্ত গোকুলবাসীগণ ওই দেবরাজ ইন্দ্রর পুজো করার জন্য প্রস্তুত হচ্ছেন। এমতো সময়ে কৃষ্ণ বলে বলল, ওই দেবরাজ ইন্দ্রের পুজো করার থেকে আরেকজনের পুজো করলে বেশি লাভ। কৃষ্ণের কাছে জানতে চাইল সকলে, রে কৃষ্ণ বল তাহলে কার পুজো করব? ওই নজর পড়ে গেল গোবর্ধন পর্বতের দিকে। হে গোকুলবাসী, তোমরা ইন্দ্র পুজো বন্ধ করে তোমরা পুজো করো ওই যে গোবর্ধন পর্বত। আর এই গোবর্ধন পর্বতকে যখন পুজো শুরু করলো, তখন দেবরাজ ইন্দ্র ক্রোধান্বিত হয়ে সমস্ত গোকুলবাসীকে ঝড় বৃষ্টি প্লাবন দিয়ে চারিদিকে ভাসিয়ে দিল। নন্দ রাজা বাঁচান, হে নন্দ রাজা আপনার সন্তানের কথা শুনি আমরা দেবরাজ ইন্দ্রের পুজো বাদ দিয়ে আমরা এই পর্বত থেকে পুজো করার জন্য মনস্থির করেছি, আর আপনার ছেলে কথা শুনে আমাদের সমস্ত ঘর বাড়ি সব ভেসে যায়। আপনি বাঁচান হে নন্দ রাজা, আপনি বাঁচান হে নন্দ রাজা, আপনি বাঁচান হে নন্দ রাজা। বসিয়াছিল কে? সর্বমঙ্গলময় অনাদির আদি আমার গোবিন্দ। ভগবান এসে বললেন, হে গোকুলবাসী তোমাদের কোনো ভয় নাই, তোমরা আমার কথা শুনে ওই পর্বতকে পুজো করার জন্য তোমরা মনস্থির করেছো। এসো হে গোকুলবাসী নয় বাসীগণ, জগতে যার কেউ নাই আমি আছি তার, এসো ভাই নামে গাই হরি নাম কৃষ্ণ নাম, এসো ভাই নাম গাই হরি নাম কৃষ্ণ নাম। তোমাদের অন্য কোনো নাম করতে হবে না, তোমরা আমার নাম করো, এসো ভাই নাম গাই হরি নাম কৃষ্ণ নাম। এসো ভাই নাম গাই হরি নাম কৃষ্ণ নাম। দূরে যাবে তৃতাপ জ্বালা তোমরা নাও গো নামের মালা, দূরে যাবে তৃতাপ জ্বালা তোমরা নাও জাল তোমরা নাও গো নামের মালা, এসো ভাই নাম গাই হরি নাম কৃষ্ণ নাম, এসো ভাই নাম গাই হরি নাম কৃষ্ণ নাম। আর যারা আমরা বলি হতো ভক্ত, আজকের এই লীলাটা শুনছি আমরা ওই একই সুরে সুরে তাল মিলিয়ে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরে হরে বল, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
कृष्ण कृष्ण हरि हरि हरे राम 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 हरे हरे। कृष्ण के स्मरण करा संगे संगे भगवान कृष्णचंद्र यही कनिष्ठ अंगुली दिए यही गिरिराज गोवर्धन के तुलिया फेलिल দেবরাজ ইন্দ্র আরো বৃষ্টি আরো ঝড় এই গোকুলবাসীকে দেওয়ার চেষ্টা করলো কিন্তু মা গো ভগবানের সঙ্গে কেউ শক্তিতে পারে কি সবথেকে শক্তিময় হলো আমার ভগবান কৃষ্ণচন্দ্র তাই দেবরাজ ইন্দ্র পরাজিত হয়ে ওই ভগবানের চরণে স্মরণ গ্রহণ করলো সেই দিন থেকে ওই গিরিরাজ গোবর্ধন পর্বত ওই বৃন্দাবনে আছে হে ভক্তমণ্ডলীগণ একেবারে লীলার শেষ দিকে আর দু পাঁচ মিনিট একটু সময় নিয়ে নেব আপনাদের কাছে গিরিরাজ গোবর্ধন পর্বতকে পরিক্রমা করার নিয়ম হলো গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা জানেন তো গুরু পূর্ণিমা আষাঢ় মাসের শুক্লা পূর্ণিমা তিথিতে ওই সময় লক্ষ লক্ষ ভক্ত বৃন্দাবনে ওই গিরিরাজ গোবর্ধনকে পুজো করেন এবং গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করেন ষড় গোস্বামীর মধ্যে একজন যার নাম হলো সনাতন গোস্বামী ওই সনাতন গোস্বামী তিনি বৃন্দাবনে ওই গিরিরাজ গোবর্ধনের পর্বতের গুহায় তিনি ভজন সাধন করতেন কিন্তু মা গো ওই গিরিরাজ গোবর্ধনের পাদদেশে ওই গুহায় ভজন সাধন করতে করতে ওনার প্রাণ পয়ান হয়েছিল আর বৃন্দাবনবাসী সবাই এই যে বৈষ্ণবগণ কীর্তন করেন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ এই যে সনাতন গোস্বামী ওনার এই মরদেহটাকে নিয়ে বৃন্দাবনবাসী সবাই ওই গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করিয়াছিল যেই দিনটা সনাতন গোস্বামী প্রাণ ত্যাগ করেছিল ওই দিনটার নাম হলো আষাঢ় মাসের শুক্ল পূর্ণিমা তিথি নিতাই গৌর হরি ওই ওই আষাঢ় মাসের শুক্ল পূর্ণিমা তিথিকে কি বলে গুরু পূর্ণিমা কেন না ওই দিন এই যে এতক্ষণ লীলাটা শুনলেন ভাগবত থেকে এটা ভাগবত থেকে লিখেছেন বলুন তো ব্যাসদেব ওই ব্যাসদেব জন্মগ্রহণ করিয়াছিল সুধা ওই আষাঢ় মাসের শুক্ল পূর্ণিমা তিথিতে তাই ব্যাসদেব এবং এই সনাতন গোস্বামী দুজনের একই মিল ছিল বলে সেই দিন থেকে বৎসরের অন্যান্য সময় তো পরিক্রমা হয় হয় কোনদিন যদি বৃন্দাবনে যান আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে গিয়ে দেখবেন হ্যাঁ পাঁচ থেকে ছয় লক্ষ শ্রোতা পাঁচ থেকে ছয় লক্ষ ভক্ত ওই গিরিরাজ গোবর্ধনকে তারা পরিক্রমা করে মন প্রাণ উজাড় করে তাই গুরু পূর্ণিমার সময় আর কিছু করুন না করুন বাড়িতে গুরু পূর্ণিমার সময় আজকে যে লীলাটা শুনলেন ওই গিরিরাজ গোবর্ধনের নামে একটু জয় ধ্বনি দেবেন কারণ ওই সময় গিরিরাজ গোবর্ধনকে বৈষ্ণবগণ পরিক্রমা করিয়াছিল নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি হরি বল রাধেশ এরপরে আপনাদের অন্য একটা প্রোগ্রাম আছে তাই লীলা একেবারে এখানে আমি সংক্ষিপ্ত করলাম রাধেশ যদি কালকে আসেন আপনারা কালকে আইলে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল অগো ভক্ত ভগবানের লীলা অমৃত লহরি শ্রবণ করি ভক্ত বৃন্দ বলুন হরি হরি ভক্ত ভগবানের লীলা অমৃত লহরি শ্রবণ করে ভক্ত বৃন্দ বলুন হরি হরি অগো ভক্ত ভগবানের লীলা অমৃত লহরি শ্রবণ করি ভক্ত বৃন্দ বলুন হরি হরি ভক্ত ভগবানের লীলা অমৃত লহরি শ্রবণ করে ভক্ত বৃন্দ বলুন হরি 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 বল 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 হরি হরি বল রাধে শ্যাম জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ হরি বল জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে 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 গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্যাম
सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र जय जय श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र मदन मोहन वृंदावन चंद्र जय जय राधा रमन रास बिहारी श्री गोकुलानंद जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद जय जय ललिता विशाखा आदि जत सखी वृंद जय जय ललिता विशाखा आदि जत सखी वृंद जय जय ललिता विशाखा आदि जत सखी वृंद ललिता विशाखा आदि जत सखी वृंद तुमरा सबे मिले करो कृपा আমি অতি মন্দ তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ আমি না জানি সাধন ভজন নাইক ভক্তি গন্ধ আমি না জানি ভজন ভজন নাইক ভক্তি গন্ধ জয় জয় না জানি সাধন ভজন নাইক ভক্তি গন্ধ আমি না জানি ভজন সাধন নাইক ভক্তি গন্ধ জয় জয় তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम निताई गौर प्रेमानंदे हरी हरी हरी, हरी, हरी।